বুধবার সিকিমের 12 ঘন্টার বন্ধ পালন করল সিকিম জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। সিকিমের বাসিন্দাদের নেপালি বলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক পর্যবেক্ষণের প্রতিবাদে এই বন্ধ ডাকা হয়েছে। বন্ধে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা সিকিম, আর এর জেরেই শিলিগুড়িতে আটকে পড়েছেন বহু পর্যটক। রংপুর কাছে বাংলা সিকিম সীমান্তে অপেক্ষা করছেন পর্যটকেরা। বন্ধের কারণে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। অনেকেই আজ সকাল থেকে শিলিগুড়ির জাংশনে বাস ধরার জন্য এলেও সিকিম যেতে পারেননি। কাউকে যেমন সফর কাটছাঁট করতে হয়েছে, কাউকে আবার একদিনের জন্য শিলিগুড়িতে থেকে যেতে হয়েছে। বুধবার সন্ধ্যের পর অবশ্য বন্ধ উঠে যাওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।